হয় ইতিমধ্যে মহাসপ্তমী পূজা সমগ্র দেশতে আরম্ভ হয়েছে আর নগাঁওতো যে শতাধিক স্থানত এবার দুর্গোৎসব যে উদযাপন করা হয়েছে সকলতে পুয়ারে পড়া পূজা অর্চনা করেছে সকলে মা দুর্গাক ওসর নিজের মনোকামনা সিদ্ধিয়ে পূজা অর্চনা আগবাইছে কিন্তু আমি দেখাইছো এভাগ বিশাল প্রতিমা 51 ফুট উচ্চতার যে নগাঁও যে দুর্গার প্রতিমা এভাগ প্রতিমায় যথেষ্টভাবে আকর্ষিত করেছে সকলকে বিগত নগাঁওর যে শনি মন্দির দুর্গা পূজা সংঘয়ে যে এভাগ প্রতিমা দর্শনার্থীয় মুক্তি করে দিয়েছে আর মানে পুনের কইসো যে বিগত বর্ষত শনি মন্দির পূজা সংঘয়ে কয়েন্স টেম্পল বনাইছিল আর সেই সময় সমগ্র রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের চর্চার বিষয় হয়ে পড়ছিল এভাগ মণ্ডপ আর এবারও প্রায় 20 লাখ টাকা ব্যয় সাপেক্ষে এভাগ মণ্ডপ নির্মাণ করেছে আর এইভাগ যে মণ্ডপত আমি দেখাইছো 51 ফুট উচ্চতার প্রতিমা নির্মাণ করা হয়েছে আটাইতকৈ ডাঙর কথাটো হয়েছে যে মাটিরে নির্মাণ করা হয়েছে এভাগ প্রতিমা আমার রাজা পারিক আছে রাজা প্রায় 20 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয়েছে আর যাবারও এক ব্যতিক্রমী আছে পূজা এবারও ব্যতিক্রমী আর ডাঙর কথাটো হয়েছে যে প্রতিমাভাগ সম্পূর্ণরূপে ইকো ফ্রেন্ডলি মাটিরে নির্মাণ করা হয়েছে নহয় জানো ইকো ফ্রেন্ডলি পোনপ্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে গোটে অসমবাসী রাজ্যলে আমি শনি মন্দির দুর্গা পূজা সংঘ হয়ে শরদীয় দুর্গা উৎসবের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো এইবার মানে প্রতিমাখন যে আমার 51 ফিট হয়েছে ইন্ডিয়াত ইয়াতকে ডাঙর প্রতিমা হব পারে কিন্তু আমার সনাতন ধর্মত এটা মাটির প্রতিমার আমি পূজা করো মাটির প্রতিমার এটা আমার এটা আস্থা আছে এই আস্থাখন বচাই রাখবলে আমার অসমৰ কারণে এটা গৌরব বিষয় যে আমার অসমৰ নগাঁও জেলাত আজি এটা রেকর্ড হয়েছে কি মাটির প্রতিমা 51 ফিট ইন্ডিয়াত প্রথমবার বাবে হয়েছে ধরা আর প্রতিমা বিসর্জন দিয়ার বাবে বেলেগ প্রতিমার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ পূজা পূজা এটু বেলেগ প্রতিমার চলি আছে দাদা এটু প্রতিমার বিসর্জন হব নোয়ারে বলে আমি হরুকে এটা প্রতিমা বনাইছো এই পূজাখন এই প্রতিমাখন আকর্ষণ পাবলিকর করিব কারণে আমি রাখিছো নিশ্চয় নিশ্চয় দর্শনার্থীর ভাবে রখা হয়েছে সকলকে ইয়াত যে পূজা চাবলে যেসকলক আহিব তেওঁলোকে আকর্ষণৰ বাবে ৰখা হৈছে কিন্তু প্রতিমা বিসর্জন যে দিয়া হব সেয়া আজি অন্য প্রতিমার ব্যবস্থা করা হয়েছে আর আমি বিভিন্ন ধরনের স্বচ্ছতার উপর বা যোগা করব লাগে বা সরকারে যে ভাল ভাল আসনি দি আছে এইকটা মানুষ গম নাপায় এই মানুষ মানে জানাব কারণে আমি এইকটা আসনিরও আমি পাবলিসিটি করেছি মানুষ জানো নিশ্চয় নিশ্চয় জনসাধারণের সুরক্ষা যে সজাগতার বাবে বিভিন্ন ধরনের যেসব আসনি আছে সেই আসনিসমূহরও ইয়াত পোস্টার লগাইছে আপনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ